হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই সপরিবারে ভালো আছেন তো আপনারা অনেকেই বলতেছিলেন বিজনেস প্ল্যান নিয়ে কিছু বলেন তো আমার কাছে মোটামুটি দুইটা বিজনেস প্ল্যান আছে বর্তমানে এবং আমি বর্তমানে একটা বিজনেস অলরেডি শুরু করতে যাচ্ছি এখনও করিনি শুরু শুরু করতে যাচ্ছি একটা বিজনেস তো প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনার সাথে যদি চ্যানেলটাতে নতুন হন সাবস্ক্রাইব করে বেলায় কোন বাজে রাখতে পারেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে পারেন তো এখন হলো যে কী কী বিজনেস হতে পারে দশ হাজার টাকার মধ্যে তাও দশ হাজার টাকার মধ্যে আসলে বিজনেস প্ল্যানের মধ্যে আমি যে বিজনেসটা বর্তমানে করবো সেটা হলো এক ধরনের সার্ভিস এটা বিজনেস বলা না হলেও চলে কিন্তু আমি সার্ভিস একটা শুরু করতেছি এই সার্ভিসটা হলো যে নেটফ্লিক্স আইডি প্লাস মোবাইল রিচার্জ বা কিছু মাধ্যমে আসলে আপনাদের আকর্ষণ করার অফারের চেষ্টা করব। যেটা নেটফ্লিক্স আইডি কিন্তু বাংলাদেশে আসলে মোটামুটি একটা দামে আসলে পাওয়া যায় একবারে রিজনেবল বা একবারে কম দামে কিংবা ডলার রেট সেম টু সেম রেখে পাওয়া যায় ওইরকম না তো এই নেটফ্লিক্স আইডি গুলো আসলে প্রথম দিকে আসলে একবার কম দামে বা ডলার রেট যেমন আছে তেমনই আসলে আপনাদের অনেকের কাছে এটা সেল হয়ে যাবে এটা কীভাবে হবে আমি একটা পেজ খুলতেছি পেজটা ওপেন করবো এখনো পেজটা ওপেন করে কারণে নাম টাম কিছু বলতেছি না পেজটা ওপেন করে আপনাদের জানাবো যে আপনার যারা নিতে চান নিবেন এবং বাইরেও এটাকে আসলে প্রমোট করব এটা ফেসবুকেও প্রমোট করব ফেসবুকে প্রমোট করার ফলে আসলে এখান থেকে বর্তমানে আমি জানি আমার নেটফ্লিক্স আইডি কিছু না কিছু বিক্রি হয়ে যাবে প্লাস নেটফ্লিক্সের মতো আসলে বাইরের দেশে অনেক কিছুরই একটা অ্যাপস বা ধরুন যে আপনি যদি অ্যাপ স্টোর থেকে গান শুনতে চান থেকে মেম্বারশিপ নিতে গেলে আপনার একটা ডলারের প্রয়োজন হয় তো এই ডলার গুলা বা এই জিনিসগুলো মানে ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে মানে নেটফ্লিক্স আইডি সেল প্লাস এই যে আপনাদের এই যে ডলার টলার মানে এইখানে কিন্তু আলাদাভাবে হাতে গিয়ে ডলার দিচ্ছে অমনটা না আসলে যাদের কাছে কার্ড নাই কিংবা যাদের কাছে ইন্টারন্যাশনাল কার্ডটা নেই তাদের আসলে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যেমন যাদের বাংলাদেশে কিন্তু নেটফ্লিক্স কার্ড ছাড়া সাপোর্ট করে না আসলে যেটা ডুয়াল কারেন্সি কার্ড আছে ওইটা ছাড়া আসলে বাংলাদেশে নেটফ্লিক্স সাপোর্ট করে না তো তাদের জন্য ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আমি নিজে নেটফ্লিক্স আইডি তৈরি করে সেল দেওয়ার চেষ্টা করব প্লাস নতুন আরেকটা একটা অফার চলতেছে আসলে অফারটা হলো যে ধরেন যে তিনশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচশো টাকা মোবাইল রিচার্জ মানে তিনশো টাকা দিয়ে আপনি পাঁচশো টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন সাতশো টাকা দিয়ে আপনি নিতে পারবেন এক হাজার টাকা মোবাইল রিচার্জ এরকম আসলে একটা অফার চালু হবে এখনো হয়নি এই অফারটা আসলে আপনাদের দিব কারণ প্রমোট করতে হলে আপনাদের কিছু লস হলেও প্রমোট করতে হবে এরকম প্রমোট করায় ডিজিটাল মার্কেটিং করার চেষ্টা চেষ্টা করব প্লাস ইউটিউব ইউটিউবে প্রমোট প্রমোট বা ফেসবুকে এই আসলে কারণ জানেন যে ফেসবুকে আপনি কোনো পোস্ট প্রমোট করতে গেলে অবশ্যই আপনার একটা কার্ড থাকা লাগবে ডুয়াল কারেন্সি কার্ড সেটা আবার সেটা বাইরের দেশে সাপোর্ট করে এরকম একটা কার্ড থাকা লাগবে যে কার্ডটা বর্তমানে নিয়েছি এবং কার্ডটা নিয়ে আসলে কয়েকদিনের মধ্যে শুরু করব। তারপরে আপনি ইউটিউবে যদি প্রমোট করতে চান ইউটিউবে অ্যাডস আকারে যদি প্রমোট করতে চান সেই ক্ষেত্রে একটা আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে এই কার্ডটা আসলে ম্যানেজ হয়ে গেছে এই কার্ডটা নিয়েও আমি আসলে আপনাদের অনেকেরই যাদের লাগবে তারা আসলে যোগাযোগ করতে পারবে কয়েকদিন পরে এখনো শুরু করি নি তাদের আমি আবার এই প্রোমোটটা দিয়ে থাকবো আপনাদের যাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল প্রমোট লাগবে তারাও কয়েকদিন পর যোগাযোগ করতে পারবেন আমি আপনাদের যাদের কার্ড নাই তাদের আসলে হেল্প করতে পারবো সেই ক্ষেত্রে এবং এটাও কিন্তু বর্তমানে একটা ভালো বিজনেস এটা দশ হাজারের মধ্যে হলেই আসলে এটা করা যায় কারণ আসলে একটা পেজ কিংবা একটা আসলে ইউটিউব চ্যানেল মানুষজন প্রোমোট সর্বোচ্চ করালে এক থেকে দুই হাজার টাকা দিয়ে করায় ফেলে এবং এক থেকে দুই হাজার করলে এখানে আপনার দুই হাজার টাকা দিয়ে একটা প্যাকেজ উনি কিনে আপনার প্রমোট করাবে এবং বর্তমানে ইউটিউবে মূল্যটাই আছে দুই হাজার টাকা তো আপনি ওনার কাছ থেকে কিন্তু দুই হাজার তিনশো বা চারশো টাকা এখানে নিতে পারবেন ওখানে তিনশো বা চারশো টাকা আপনার লাভ থাকতেছে তো এই ডিজিটাল মার্কেটিং এই বিজনেসটা আপনার চাইলেই শুরু করতে পারেন সেটা হলো যে আপনার ফেসবুক প্রোমোট ইউটিউব প্রমোট এবং আসলে নেটফ্লিক্স আইডি টাইডি বিক্রি প্লাস অন্যান্য যে মেম্বারশিপগুলো আছে ওগুলো আইডি টাইডি বিক্রি করতে পারবেন আপনি যদি বাইরের দেশের কোনো কিছু যদি বাংলাদেশে না চলে কিংবা বাইরের দেশের অনেকগুলো অ্যাপেই কিন্তু বাংলাদেশি কার্ড সাপোর্ট করে না সেক্ষেত্রে ডুয়াল কারেন্সি কার্ড লাগে একটা তো এই কারেন্সি কার্ডটা আপনারা নিতে পারেন চাইলে যে কোনো ব্যাঙ্কে আপনি পনেরোশো টাকা থেকে ষোলোশো টাকা ডিপোজিট করলে আসলে এই কার্ডটা পেয়ে যাবেন ডুয়াল কারেন্সি কার্ড আপনি যে কোনো ব্যাংকে গিয়ে বললে হবে আমার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে সেই কারণ সেই জন্য আপনার একটা এনআইডি কার্ড

খরচ করতেছেন তার থেকে দুইশো তিনশো টাকা আসলে কমিশন রেখে আপনি ওনার কাছে এই জিনিসটা সেল করতেছেন যেমন একটা মেম্বারশিপের প্রাইস যদি হয়ে থাকে দুই হাজার টাকা আপনি তার কাছে দুই হাজার পাঁচশো টাকা বা দুই হাজার চারশো টাকা চাইলে সে অবশ্যই রাজি হয়ে যাবে অন্যান্য পেজ কিংবা অন্যান্য পেজের থেকে যদি আপনি যদি আসলে প্রাইসটি একটু কম রাখেন সেক্ষেত্রে আপনার থেকে সে জিনিসগুলো নেবে তো এই জিনিসগুলো মাথায় রেখে অবশ্যই আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন সেকেন্ড আরেকটা বিজনেস বলে আপনাকে এই বিজনেসটা আপনার চাইলেই শুরু করতে পারেন এই বিজনেসটা হলো যে আপনারা অনেকেই থ্রি ডি প্রিন্টারের কথা শুনেছেন থ্রি ডি প্রিন্টার দিয়ে আপনারা বিভিন্ন জিনিসপত্র আসলে বানিয়ে কিংবা বিভিন্ন জিনিসপত্র বানিয়ে আসলে সেল দিতে পারেন যেমন এখন বর্তমানে থ্রি ডি প্রিন্টার দিয়ে বর্তমানে ভালো ভালো আসলে মানুষজন আসলে টয়ে বা অনেক খেলনা টেলনা তৈরি করতেছে এই খেলনা টালনা আপনি চাইলে করতে পারেন বাচ্চাদের জন্য প্লাস গাড়ির সামনে দেখবেন যে অনেক সময় যারা গাড়ি ইউজ করে তাদের গাড়ির সামনে কিন্তু এরকম অনেক ধরনের পুতুল পুতুল রাখে তো এই পুতুল তুতুলগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করে আসলে তাদের কাছে সেল দিতে পারবেন আপনার নিজের একটা ফেসবুক পেজ কিংবা একটা আপনার যদি ইউটিউব চ্যানেল কিংবা নিজের একটা ফেসবুক পেজে মূলত এই ব্যবসাগুলো বেশি করে থাকে ফেসবুক পেজ থাকলে আপনি এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার দোকান থাকতে হবে এমন কোনো কথা নেই আপনার লাইসেন্স লাগবে এমনও কোনো কথা নাই তো এইভাবে আপনারা শুরু করতে পারেন এই থ্রি ডি প্রিন্টারের কাজ বা এই থ্রি ডি প্রিন্টার একটা কিন হবে আসলে এই ক্ষেত্রে আপনার দশ হাজার টাকা থেকে একটু বেশি লাগতে পারে যেগুলো ছোট প্রিন্টার আছে ডি প্রিন্টার ওগুলোর ক্ষেত্রে এছাড়াও আপনার আরেকটা আসলে এর মধ্যে একটা ক্যাটাগরি বলি অনেকেই আসলে দেখবেন যে অনেক জিনিসপত্র তৈরি করে সেক্ষেত্রে যদি নিজের নামটা জিনিসপত্রের মধ্যে থাকে যেমন আমি একটা কথা বলি আমার মাঝে সে ফোনের কেস লাগে বা ফোনের কাভার লাগে এখন ফোনের কাভারের মধ্যে যদি আমার নামটা যদি আমি লিখতে পারি তো এই নামটা লিখে কিন্তু এই কাভারটা আমি অবশ্যই কিনতে চাব আমার নাম যদি কোনো কাবার লিখে থাকে আমার কিন্তু ওইটাই পছন্দ হয়ে যাবে তো আপনি এরকম একটা বিজনেস শুরু করতে পারেন যে আপনি ফোনের কাভার বা আপনি ফোনের অ্যাক্সেসরিজ বিক্রি করবেন যেগুলোর মধ্যে আসলে আপনি চাইলে যে কোনো প্রিয় প্রিয়জনের নাম হোক বা যে কোনো নাম আপনি ওটার মধ্যে লিখে দিতে পারবেন আপনি এই কথাটা যদি বলেন শুধু পেজে দেখবেন যে আপনি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করতে পারবেন তো এই বিজনেসগুলো করতে পারেন এগুলো আসলে আপনাকে একটা আইডিয়া দিলাম এখন বর্তমানে আপনি কি করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার আসনা মাস্ট এবং আইডিয়াগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো একটি লাইক দিয়ে যেতে পারেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকন টাচ করে বাজিয়ে দিয়ে চলে যান আসসালামু আলাইকুম